নিবো। দেখুন এখানে কিন্তু এই যে কার মোড দেওয়া আছে, বল মোডে দেওয়া আছে, কিন্তু আমাকে নিতে হবে সাইকেল মোডে। বাই সাইকেল মোডে আমি নিয়ে এখন আমার এটা 45-এ আছে, তো আমি কমিয়ে বাড়িয়ে নিতে পারি আমার পছন্দ অনুযায়ী। আমি 50 করে দিব। 50 করার পর দেখুন PSI লেখা আছে 50। এখন আমি মাঝখানে প্রেস করব, এটা 00 হয়ে যাবে। দেন আরেকবার যখন প্রেস করব এটা কিন্তু পাম্প করা শুরু করবে। তো আমি প্রেস করে দিলাম, দেখুন এটা 27 থেকে কাউন্ট করা শুরু করেছে, তার মানে অল্প কিছু বাতাস এখানে ছিল। হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটাতে থাকছে একটা এয়ার পাম্পার নিয়ে। এই এয়ার পাম্পারটিতে আসলে মাল্টি ফাংশন আছে এবং 6 মান্থের ওয়ারেন্টি দেওয়া আছে। তো মাল্টি ফাংশনটা আসলে আপনাকে অনেক ধরনের হেল্প করতে সক্ষম। তার মধ্যে প্রথমত হচ্ছে যে আপনি যে কোনো বাইসাইকেলে কিন্তু এয়ার পাম্প করতে পারবেন। দেখুন এখানে সিম্বল দেওয়া আছে বাইসাইকেলের, এরপরেই আছে হচ্ছে মোটর বাইকের, চাইলে আপনি মোটর বাইকেও এয়ার পাম্প করতে পারছেন, এছাড়া কারে পারছেন, এছাড়াও চাইলে বল অথবা রিং টিউবেও কিন্তু আপনি এয়ার পাম্প করতে পারবেন। এবং এটা দেখতে কিন্তু অনেকটা জাস্ট একটা তালার মতো, দেখুন লুকিংটা, এবং উপরে একটা ডিসপ্লে দেওয়া আছে এবং কিছু বাটন আছে এখানে দেখতে পাচ্ছেন। তো চলুন আনবক্সিং করি আমরা এটাকে। তো বক্সটার যে কোনো একপাশ থেকে আমরা প্রথমে খুলে নিব। খুলে নেওয়ার পর দেখুন এখানে আপনারা প্রথমেই দেখতে পারবেন একটা ইউএসবি ক্যাবল, এটা আসলে সি টাইপ ইউএসবি ক্যাবল। তো দেখতেই পাচ্ছেন আসলে এটাতে কোনো চার্জার দেওয়া হয়নি, শুধুমাত্র একটা ক্যাবল দেওয়া হয়েছে। জাস্ট লুকিংটা এরকম। এরপর এটাতে কিছু কনভার্টার দেওয়া আছে, এয়ার পাম্প করার সময় কিন্তু আমাদের এই কনভার্টারগুলো আমাদের প্রয়োজন মতো লাগিয়ে নিতে হবে। তো গাইজ, এছাড়াও প্যাকেটটা যখন আপনি টান দিবেন ভিতর থেকে কিন্তু দেখুন এরকম একটা আর একটা ছোট্ট একটা প্যাকেট বের হয়ে আসবে। এটা ওপেন করলে দেখবেন যে একটা ব্ল্যাক টাইপের কভার দেওয়া আছে, এবং এই কভারের ভিতরেই কিন্তু আপনি পাবেন আমাদের কাঙ্ক্ষিত যেই এয়ার পাম্পার সেটি। আমি জাস্ট এটাকে ওপেন করে নিচ্ছি। লুকিংটা আসলে এরকম, এবং এটা কিন্তু একদম দেখতে মনে হচ্ছে যে একটা তালা, বাট আবার অনেকে বলবে যে এটা আসলে কোনো পাওয়ার ব্যাঙ্কও হতে পারে, এরকম মনে হবে অনেকটা লুকিং এরকম। হ্যাঁ, লকটা যখন খুলবেন তখনই কিন্তু এটা অন হয়ে যাবে অটোমেটিকলি। তো দেখুন এখানে কিছু ফাংশন আছে, বাটন আছে, প্লাস মাইনাস আছে, যেটা দিয়ে আপনি PSI দেখুন এটা কিন্তু বাড়াতে এবং কমাতে পারবেন। এটা কিন্তু জাস্ট এটার কতটুকু প্রেশার দিবেন আপনি একটা টায়ারের মধ্যে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে এই PSIটা বাড়াতে এবং কমাতে হবে। এবং এটা হচ্ছে ফ্ল্যাশ লাইট বাটন, এবং ডান পাশের এই বাটনটা হচ্ছে আপনার জাস্ট মেনু, এটা দিয়ে মুড চেঞ্জ করতে পারবেন। এখন আসলে বাইক মোডে আছে, যখন আমি প্রেস করব তখন এটা মোটর বাইকে চলে যাবে, এবং আরেকবার যদি প্রেস করি তাহলে কিন্তু এটা কার মোডে যাবে, দেন আরেকবার প্রেস করলে কিন্তু এটা বল অথবা রিং টিউব মোডে চলে যাবে। প্রত্যেকটা PSI কিন্তু আলাদা আলাদা হবে, আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী সেট করে নিতে পারবেন। তো আমি দেখুন এখানে যদি সাইকেল মোডে দেই, সাইকেল মোডে দিয়ে আমার প্রয়োজন মতো কিন্তু আমি এখানে কনভার্টার লাগিয়ে নিব। যেমন আমি চাইলে এই কনভার্টারটা লাগাতে পারি, এই কনভার্টারটা লাগানোর পরে যদি আমি মনে করি যে না আমার এটাতে হবে না, আমি কোনো বলে আমি এয়ার পাম্প করব, তাহলে কিন্তু আমি এই ধরনের কনভার্টারটা লাগিয়ে নিব। ঠিক আছে, তো এই ধরনের কনভার্টার লাগিয়ে নিতে পারি আমার পছন্দ অনুযায়ী। এবং আমি যখন সাইকেল মোডে রেখে মাঝখানের বাটনটাতে প্রেস করব তখন কিন্তু এটা অন হয়ে যাবে, এবং এদিক দিয়ে কিন্তু বাতাসটা বের করা শুরু করবে। হ্যাঁ, এইরকম কিন্তু এটার কাজটা, চমৎকার কিন্তু এই এয়ার পাম্পারটা। এবং এটা কিন্তু আমাদের অনেক হেল্পফুল একটা জিনিস হতে পারে, যাদের বাইক আছে, রেগুলার বাইক চালান কিংবা কার আছে, তারা কিন্তু এটা ইউজ করতে পারেন। আর এটা যখন এরকম করে লাগিয়ে দিব তখন কিন্তু দেখুন এটার পাওয়ারটা অফ হয়ে গিয়েছে। তো গাইস, চলুন একটি বাইসাইকেলে আমরা এয়ার পাম্প করে দেখি ঠিক মতো পাম্প করতে পারছে কিনা। এই বাইসাইকেলটিতে আমি সম্পূর্ণ কিন্তু এয়ার পাম্প ছেড়ে দিয়েছি, দেখুন চাপ দিলেই কিন্তু এই হুইলটা কিন্তু একদম মানে বোঝা যাচ্ছে যেটাতে বাতাস নেই। তো আমি এখন জাস্ট এটাকে অন করে নিলাম, এখন এখানে আমি পেঁচিয়ে পাম্পারটিকে লাগিয়ে নিব। লাগানো হয়ে গেলে একটু ভালো মতো লাগিয়ে নিব যাতে বাতাসটা লিক না করে। এখন আমি সাইকেল মোডে নিয়ে
পিএসআইটা সেট করে নিব। দেখুন এখানে কিন্তু এই যে কার মোড দেওয়া আছে, বল মোডে দেওয়া আছে, কিন্তু আমাকে নিতে হবে সাইকেল মোডে। বাইসাইকেল মোডে আমি নিয়ে এখন আমার এটা 45 আছে, তো আমি কমিয়ে বাড়িয়ে নিতে পারি আমার পছন্দ অনুযায়ী, আমি 50 করে দিব। 50 করার পর দেখুন পিএসআই লেখা আছে 50। এখন আমি মাঝখানে প্রেস করব, এটা 00 হয়ে যাবে, দেন আরেকবার যখন প্রেস করব এটা কিন্তু পাম্প করা শুরু করবে। তো আমি প্রেস করে দিলাম, দেখুন এটা 27 থেকে কাউন্ট করা শুরু করেছে, তার মানে অল্প কিছু বাতাস সেখানে ছিল। তো এখন এটা পাম্প করতে থাকবে, তো আমরা ওয়েট করি দেখি কতক্ষণ সময় লাগে এটা পাম্প করতে। তো ভাই আর একটা কথা আপনাকে বলি যে এটা কিন্তু দেখুন 37 হয়ে গেছে, আপনি কিন্তু চাকাটাকে হাত দিয়ে দেখে নিতে পারেন অ্যাকচুয়ালি কতটুকু হয়েছে। কারণ প্রথমবার যদি আপনি আসলে এটাকে কাম করেন সেই ক্ষেত্রে একটু দেখে নেওয়াটাই ভালো, কারণ আপনি যদি ঠিক মতো পিএসআইটা সেট না করেন তাহলে কিন্তু একটা পর্যায়ে আপনার চাকাটা কিন্তু এটা ব্লাস্ট করিয়ে ফেলতে পারে। সো আপনাকে বেটার হবে কিন্তু হাত রেখে রেখে একটু দেখবেন যে আপনার এটাকে অতিরিক্ত বাতাস হয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ দেখুন এটা 46 কিন্তু পিএসআই হয়ে গেছে, একটু নয়েজ হয় আসলে, আপনারা অলরেডি শুনতেই পাচ্ছেন এটা নয়েজটা। 49 এবং 50 যখন হয়ে যাবে অটোমেটিকলি কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, 50 পিএসআই যখন হবে তার কিছুক্ষণের মধ্যে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। দেখুন এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, এখন আপনি চাইলে কিন্তু এটা খুলে নিতে পারেন। দেখুন আমার কিন্তু ভালো বাতাস হয়ে গেছে এটা, এখন আমরা খুলে নিচ্ছি। এবং আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে এবং আপনারা চাইলে কিন্তু খুব কম খরচের ভিতরে এরকম একটা এয়ার পাম্পার কিনে নিতে পারেন। এটা 4,000 টাকার ভিতরেই কিন্তু আপনি পেয়ে যাবেন, পর্যাপ্ত পরিমাণ কিন্তু এটা বাতাস চলে দিয়ে দিয়েছে এটাতে। আর পিএসআই যদি আরও বাড়িয়ে দিতাম তাহলে আরও কিন্তু এটাতে বাতাস দিয়ে দিত। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।